ছয় দিনের সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপকৌশল নেয়ায় সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। এবং বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ, আপিল করা হবে জানালেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম, বিজয় রাতে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জিনে আক্তার সুইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। থাইল্যান্ডে ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:10 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীরা। দুই ঘণ্টা পর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্যরা, ছিলেন তিন বাহিনীর প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। প্রধানমন্ত্রীর এবারের সফরে থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক ও একটি আগ্রহপত্র সই হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন শেখ হাসিনা। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না, তাই বিএনপির মহাসচিব নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন, প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন। এ সময় সন্ত্রাসী দল বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্পাথি কার্ড খেলার অপচেষ্টা করছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। চলমান তাপপ্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান আছে, ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ আপিল বিভাগে নিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বলেন, সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হয়। এ সময় যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তাপমাত্রা বাড়লে সেটা আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব, কিন্তু হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কি না, এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। এবার জেলা সংবাদ। প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারবিহীন নির্বাচন চুনছাড়া পানের মতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা যেমন জরুরি, তেমনি ভোটার উপস্থিতি ও তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ তৈরি করে দেওয়াও জরুরি। এ সময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সহ পঞ্চগড় ও দিনাজপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাচনের সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন। আপনাদের এখানে সরব প্রতিদ্বন্দ্বিতা যেরকম দরকার, ঠিক ভোটারদের উপস্থিতি, ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া কিন্তু নির্বাচন কমিশন একা পারবে না। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রামে নতুন গ্যাস কূপের আনুষ্ঠানিক খনন কাজের উদ্বোধন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাপেক্স। সকালে কূপটির খনন কাজ শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছে, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে 3,200 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর চারটি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা হচ্ছে। খনন শেষে প্রতিটি জোনে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাতের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাপেক্সের কর্মকর্তারা। এর আগে গত 22 এপ্রিল কূপ খননের পূর্ব প্রস্তুতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ড্রিলিং রিগ স্থাপন করা হয়। জয়পুরহাটের পাঁচবিবিতে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে প্রায় 22 বছর পর 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে অতিরিক্ত দায়রা জজ 2 আদালতের বিচারক নুরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে 2002 সালের 22 নভেম্বর রাতে উপজেলার হরেন্দা গ্রামের আব্দুর রহমানকে আসামি আলামের বাড়িতে ধরে নিয়ে যায় অন্যান্য আসামিরা। এরপর সেখানে আটকে রেখে তাকে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। যাচ্ছি খেলা সংবাদে। আগামী 1 জুন থেকে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আজ কেইন উইলিয়ামসনকে অধিনায়ক করে 15 সদস্যের এই দল ঘোষণা করা হয়। কিউইদের এই স্কোয়াডে আছেন ইঞ্জুরির কারণে আইপিএল থেকে ছিটকে পড়া উইকেট রক্ষক ব্যাটার ডেভন কনওয়ে, এছাড়া রিজার্ভে রাখা হয়েছে বেন সিয়ার্সকে। নিউজিল্যান্ডের পেস আক্রমণে থাকবেন অভিজ্ঞ টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। এছাড়া কোনো টি-20 বিশ্বকাপে অংশ না নেয়া রাচিন রবীন্দ্রা ও ম্যাট হেনরিও আছেন স্কোয়াডে। দুদিন আগে ঘরের মাঠে লে হাবরের বিপক্ষে 3-3 গোলে ড্র করায় পরের ম্যাচের অপেক্ষায় ছিল পিএসজি, কিন্তু তার আগেই ফরাসি লীগ শিরোপা নিশ্চিত হয়ে গেল ফরাসি জায়ান্টদের। গতকাল অলিম্পিক লিওর কাছে 2-2 থাকা মোনাকো 3-2 গোলে হেরে যাওয়ায় 3 ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে নিয়েছে পিএসজি। কারণ 31 ম্যাচে পিএসজির পয়েন্ট 70 আর মোনাকোর 58, অর্থাৎ বাকি 3 ম্যাচ জিতলেও ফরাসিদের ধরতে পারবে না মোনাকো। এ নিয়ে লিগ ওয়ানে নিজেদের 12তম শিরোপা জিতল পিএসজি। চলতি মৌসুমে আরও 2টি শিরোপার হাতছানি আছে দলটির সামনে। ইতোমধ্যেই ফরাসি কাপের ফাইনালে উঠেছে তারা, পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও পৌঁছে গেছে প্যারিসিয়ানরা। বিজয়রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ছয় দিনের সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপকৌশল নেয়ায় সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। এবং বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ, আপিল করা হবে জানালেন শিক্ষামন্ত্রী। বিজয়রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জিনিয়াক্তের সুইটে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয়রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।